আকাশবাণী কলকাতা স্থানীয় সংবাদ পড়ছে প্রিয়া বিশ্বকর্মা আর্জিকর হাসপাতালে কর্তব্যরত মহিলা চিকিৎসকের অস্বাভাবিক মৃত্যুর ঘটনায় সিবিআই তদন্ত হলে রাজ্য সরকারের কোনো আপত্তি নেই বলে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি জানিয়েছেন আজ একটি বেসরকারি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন হাসপাতালের সুরক্ষা ব্যবস্থা সহ সব দিক খতিয়ে দেখা দেখা হবে জুনিয়র ডাক্তারদের বিক্ষোভ যুক্তিসঙ্গত তবে সাধারণ মানুষের স্বার্থে পরিষেবা শুরু করার আবেদন জানান তিনি এদিকে পুলিশ কমিশনার বিনীত গোয়েল জানিয়েছেন ঘটনার যথাযথ তদন্ত চলছে মৃতার পরিবার চাইলে

অন্যদিকে দোষীদের শাস্তির দাবিতে আর্জি করার পাশাপাশি রাজ্যের অন্যান্য হাসপাতালেও প্রতিবাদ বিক্ষোভ চলছে ন্যাশনাল মেডিকেল কলেজ শিশুমঙ্গল স্কুল অব ট্রপিক্যাল সাগরতত্ত মেডিকেল কলেজ বাঁকুড়া সম্মেলনী মেডিকেল কলেজ বর্ধমান ও মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে পড়ুয়া ও জুনিয়র চিকিৎসকরা কর্মবিরতির ডাক হাতে হাসপাতালের সামনে বসে বিক্ষোভ দেখাচ্ছেন তারা বিভিন্ন জায়গায় চলছে প্রতিবাদ মিছিল এর জেরে ব্যাহত হচ্ছে হাসপাতালের পরিষেবা এবং পঠন পাঠন দূর থেকে রোগীদের এসে ফিরে যেতে হচ্ছে যদিও খোলা রয়েছে হাসপাতালগুলির জরুরি বিভাগ সোধপুরের বাসিন্দা স্নাতকোত্তর দ্বিতীয় বর্ষের ওই পড়ুয়ার মৃত্যুতে চিকিৎসক সংগঠনগুলির যৌথ মঞ্চ জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরস এর পক্ষ থেকে আজ বিকেলে হাসপাতাল চত্বরে বিক্ষোভ সমাবেশের ডাক দেওয়া হয়েছে সিপিআইএম কলকাতা জেলা কমিটির পক্ষ থেকে আজ বিকেলে আরজিকর হাসপাতালের এমার্জেন্সি গেটের সামনে বিক্ষোভ সভা ও শ্যামবাজার পর্যন্ত মিছিলের ডাক দেওয়া হয়েছে এসএফআই ডি সহ বিভিন্ন দলের ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকেও প্রতিবাদ কর্মসূচি পালন করা হচ্ছে এস আই কমিউনিস্ট এই ঘটনায় রাজ্য জুড়ে পালন করছে প্রতিবাদ দিবস পুরুলিয়া শহরের হাটের মোড়ে আজ গলায় প্ল্যাকার্ড ছুলিয়ে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান সংগঠনের নেতা কর্মী ও সমর্থকরা এদিকে বিজেপি অভিযোগ করেছে পশ্চিমবঙ্গের মহিলারা সুরক্ষিত নন দলে জাতীয় মুখপাত্র প্রদীপ ভাণ্ডারী এক্স স্যান্ডেলে বলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জির প্রশাসন মহিলাদের সুরক্ষা দিতে ব্যর্থ পুলিশ নির্যাতনের ধারায় ঘটনার তদন্ত করেনি বলে তার অভিযোগ সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন তিনি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীও এই ঘটনার সিবিআই তদন্তের দাবি জানিয়েছেন জানিয়েছেন এক সান্ডেল এক পোস্টে তিনি বলেন রাজ্য সরকার অনেক কিছু আড়াল করার চেষ্টা করছে উল্লেখ্য এই ঘটনায় ইতিমধ্যেই পুলিশ একজনকে গ্রেপ্তার করেছে ধৃত সঞ্জয় রায় হাসপাতালের কর্মী নয় বলে খবর আজ তাকে আদালতে তোলা হচ্ছে যে সেমিনার হল থেকে চিকিৎসকের দেহ উদ্ধার হয় তল্লাশির সময় সেখানে হেডফোনের একটি ছেঁড়া তারের অংশ পাওয়া যায় সেই সূত্র ধরেই হদিশ মেলায় সঞ্জয়ের উল্লেখ্য এই মৃত্যুর ঘটনায় তদন্তের জন্য কলকাতা পুলিশ সিট বা বিশেষ তদন্তকারী দল গঠন করেছে হাসপাতাল কর্তৃপক্ষ তদন্তের জন্য গঠন করেছে এগারো সদস্যের প্রশংসনীয় কর্মদক্ষতার জন্য রাজ্য পুলিশের চার শীর্ষ আধিকারিককে এবার মুখ্যমন্ত্রীর পুলিশ পদকে সম্মানিত করা হবে প্রতি বছরই স্বাধীনতা দিবসে এই পুলিশ পদক প্রদান করেন মুখ্যমন্ত্রী এবছর এই পুরস্কার পাচ্ছেন বিধাননগরের পুলিশ কমিশনার মুকেশ ডিআইজি সিকিউরিটি আভারু রবীন্দ্রনাথ ডিসি নর্থ ইন্দিরা মুখার্জি এবং মুখ্যমন্ত্রীর দপ্তরের ওএসটি দায়িত্বপ্রাপ্ত দেবচ্যোতি দাস নাগরিকদের মধ্যে দেশপ্রেম বোধ জাগ্রত করতে সারা দেশে শুরু হয়েছে হর ঘর তিরঙ্গা অভিযান চলবে পনেরোই আগস্ট পর্যন্ত এই কর্মসূচির অঙ্গ হিসেবে দেশবাসীকে তাদের বাড়িতে ত্রিবর্ণ রঞ্জিত পতাকা উত্তোলন করা তিরঙ্গার সঙ্গে সেলফি তোলা এবং হার ঘর তিরঙ্গা ওয়েবসাইটে তা আপলোড করার আহ্বান জানানো হয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীও এই কর্মসূচিতে সকলকে যোগ দেবার আবেদন জানিয়েছেন তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় নিজের লোকসভা কেন্দ্র ডায়মন্ড হারবারের উন্নতিকল্পে রাজ্য সরকারের বিভিন্ন সামাজিক সুরক্ষা প্রকল্পের অগ্রগতি পর্যালোচনা করতে আজ এক বৈঠকে বসতে চলেছেন বিকেলে দক্ষিণ চব্বিশ পরগনার আমতলায় এই বৈঠকে লোকসভা কেন্দ্রের অধীনে থাকা প্রশাসনের শীর্ষ আধিকারিক ছাড়াও সব জনপ্রতিনিধিদের উপস্থিত থাকতে বলা হয়েছে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশে উদ্ভূত পরিস্থিতির প্রেক্ষিতে উপকূলরক্ষী বাহিনী এবং রাজ্য পুলিশ ভারত বাংলাদেশ আন্তর্জাতিক জলসীমানায় যৌথভাবে নজরদারি চালাচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার নামখানার ফ্রেজারগঞ্জে স্থানীয় প্রশাসনের তরফে মাইকিং করে সকলকে সতর্ক করা হচ্ছে মৎস্যজীবীদের অচেনা বা সন্দেহজনক কোনো জলযান দেখলেই পুলিশে খবর দিতে বলা হয়েছে জলপাইগুড়ি জেলার ভারত বাংলাদেশ বেরুবাড়ি সীমান্তেও বিএসএফ এর কড়া প্রহরা চলছে ডেঙ্গু ম্যালেরিয়া প্রতিরোধে পুরসভাগুলিকে সতর্ক থাকতে বলেছেন পুর ও নগর উন্নয়ন মন্ত্রী কলকাতা পুরসভার মেয়র ফিরহাদ হাকিম কলকাতা ধনধান্য অডিটোরিয়ামে গতকাল একশো সাতাশটি পুরসভার পুর ও আধিকারিকদের নিয়ে এক কর্মশালার আয়োজন করা হয় মশাবাহিত রোগের প্রতিরোধ সংক্রান্ত উপায় ও ব্যবস্থা নিয়ে এখানে আলোচনা হয়েছে স্থানীয় সংবাদ শেষ হল